এবার ভুয়ো ম্যারেজ রেজিস্টারকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বেড়লাঙ্গা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আনারুল হক। আজ শুক্রবার মুর্শিদাবাদের বেড়লাঙ্গা থানার পুলিশ বরুয়ার মোড় থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায় 15 বছর ধরে বেড়লাঙ্গার বরুয়ার মোড়ে ভুয়ো ম্যারেজ রেজিস্টারের অফিস খুলে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। শামীম আহমেদের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ও দীর্ঘদিন ধরে এখানে কাজকর্ম করছে, এ ও ধরুন সরকারি সিলমোহরকে নকল করছে, খাতাপত্র নকল করছে, তারপর সেই সমস্ত সে নকল সিলমোহর নকল কাগজপত্র দিয়ে মানুষকে সার্টিফাইড কপি দিচ্ছে। এইটা নিয়ে আমরা বহুদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করছি, তারপরে কখনো কখনো ওর বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। এর আগেও শুনেছি রেজিনগর থানায় অ্যারেস্ট হয়েছে, রেজিনগর থানায় অ্যারেস্ট হওয়ার ফলে বেশ কিছুদিনও হাজতবাস করেছে। আমরা এটা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার আছি যে ওর বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, কারণ ও জনগণের সঙ্গে প্রতারণা করছে, সরকারি কাজের সাথে প্রতারণা করছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আর একটা কঠোরতম শাস্তি হোক। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ভুয়ো সিবিআই, ভুয়ো সিআইডি, ভুয়ো আইপিএসদের বিরুদ্ধে সম্প্রতি রাজ্য সরকার যে কঠোরতম শাস্তি গ্রহণ করেছে, ব্যবস্থা গ্রহণ করেছে, ভুয়ো মুসলিম ম্যারেজ রেজিস্টারের ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে একটা কঠোরতম শাস্তির ব্যবস্থা, দৃষ্টান্তমূলক একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক। বেড়লাঙ্গায় মুসলিম ম্যারেজ রেজিস্টার হচ্ছে সরকারিভাবে, আমি মোহাম্মদ সেলিম আহমেদ বেড়লাঙ্গা পার্ট বি, আর আব্দুল মুনাইম বেড়লাঙ্গা পার্ট এ। ভারতবর্ষের সরকারের কোন ডিপার্টমেন্ট নাই। আমার নাম মোহাম্মদ সেলিম আহমেদ, আমি বেড়লাঙ্গা পার্ট বি থানার মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কাজী। এখানে অনেকদিন থেকে দেখছি এখানে বিয়ে পড়ায় রেজিস্টার। আচ্ছা, প্রায় ঘন্টা খানেক আগে দেখলাম উনি আমাকে পুলিশ এসে ধরে নিয়ে গেল, পরে এখন জানতে পারলাম যে উনি নাকি ভুয়ো রেজিস্টার। পুলিশ এসে তুলে নিয়ে গেলো? না, শুধু ওকে নিয়ে গেলো, কাগজপত্র শুধু নিয়ে গেলো, ওকে নিয়ে গেলো, পরে আবার নিয়ে এসেছিলো, পরে ওর কাগজপত্রগুলো তুলে নিয়ে গেল। কতদিন থেকে করছে জানা? আমার এখানে ব্যবসা করা প্রায় 8-7 বছর হলো, তখন থেকে দেখছি, তার আগে থেকেই মনে হয় করছে। আপনার নাম? আমার নাম জুবিন মোহাম্মদ। আপনি পাশের দোকানে? নিচের দোকানে।